আমরা প্রতিদিন কাজ করি, সকালে বেরোই সন্ধ্যায় ফিরে আসি। এর মধ্যে আমরা বেশিরভাগ লোককেই দেখি যাদের সাথে আর কোনো দিন হয়তো দেখা হবে না, কোনো জায়গায় বসি হয়তো আর সেই জায়গায় বসা হবে না। ঝগড়া করি, বিরক্ত হই, ভালো লাগা খারাপ লাগা সব নিয়ে বাড়ি ফিরে আসি, একা এত লোকের মাঝেও। আমরা একজনকে খুঁজছি, একটা ছবি করব রিয়েল লাইফ ক্যারেক্টার নিয়ে। বিষয়, একটি ব্যাচেলার যুবকের একদিন, হয়তো অন্য শহর থেকে এসেছে, একা থাকে, চাকরি করে, ইত্যাদি ইত্যাদি। চলুন খুঁজে নেওয়া যাক। আমার নাম শুভাশিস। চাকরি? হ্যাঁ, চাকরি করি। বিয়ে হয়ে গেছে? বিয়ে, বউ আছে। আমি বাড়িতে আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। কেন এক মিনিট, তোমাকে একটু পরে ফোন করছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি প্রভাতী। আজকের এই অনুষ্ঠানে আমাদের সামনে হাজির হয়েছেন বিখ্যাত গায়িকা দিদি ভাই। আচ্ছা দিদি ভাই, আজকে আপনার এই অনুষ্ঠানে প্রথম গানটা যদি কি মিষ্টি দেখো মিষ্টি দিয়ে শোনান। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়, কিন্তু ওই গানটা তো আমি সচরাচর গাই না। তবু দেখছি দু চার লাইন গে। আচ্ছা, যেখানে না পারবো না সেখানে একটু মিউজিক দিয়ে দেবো, মিউজিক। হ্যাঁ হ্যাঁ, তাহলে শুরু করি। হ্যাঁ দিদি ভাই। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি এ সকাল, মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, টি 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 হ্যালো, কাকে চাইছেন? না না না, সেলিম নেবে না, কেউ থাকে না। কী ব্যাপার বলুন তো দাদা, আবার ডিস্টার্ব করছেন কেন ফোন করে? কত নাম্বার চাইছেন বলুন। হ্যাঁ, নাম্বার ঠিক আছে। হ্যাঁ, নাম্বার ঠিক আছে। আমার নাম সেলিম নয়, শ্যামল।
শ্যামল শ্যামল। কি মুশকিল দাদা। সেলিম নয় দাদা, শ্যামল। ওকে নাম বদলানো যায় নাকি? অমিতা, মিতা রে, অমিতা, মিতা, মিতা রে। শান্তি আয়। হ্যাঁ বল। ফালতু কে সেলিম? তার মানে তোর পেট গরম হয়েছে, তুই অ্যান্টাসিড খা। হ্যাঁ শান্তি আয়, শান্তি আয়। তোমার রেডিওর ব্যাটারি আমি খুলে নেব। আজকে এই আসরে একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছেন বিখ্যাত একজন গায়ক। বাদল দিনে রো প্রথম কদম ফুল করেছি ভাই, আমি নিতে এসেছি, নিতে এসেছি শ্রাবণে। একটা অনুরোধ রাখবেন দিদি ভাই, দিদি ভাই চারণ কবি মাইকেল জ্যাকসনের একটা গান শোনাবেন, জিন্দগি এক সাফের গানটা শোনাবেন দিদি ভাই। ও দিদি ভাই, এখনকার মতো অনুরোধের আসর এখানেই শেষ হলো। এখন স্থানীয় সংবাদ, স্থানীয় সংবাদ পড়ছি চারণ কবি মাইকেল জ্যাকসন। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, তিন দিনের টানা বৃষ্টিতে কলকাতা জল, মেদিনীপুরে প্রবল বন্যার আশঙ্কা, লালবাজারের সামনে একটা পাগলা বুড়োকে ধরা হয়েছে, তাকে তিন দিন জেল হাজতে রাখা হয়েছে। এখনকার মতো খবর এখানেই শেষ হলো। ও দিদি ভাই, কি হলো দিদি ভাই? ছাড়তে হবে? ভালো ভালো। তারপরে কি নতুন ভাড়াটা ভাড়াটা আনছেন? আপনার এখানে তো আসবে না কেউ, না যাকে বসিয়ে রেখেছেন পাশে। হ্যাঁ কে নামাজ পড়তে যাবে? এত কি হয়েছে শুক্রবার তো কি হয়েছে? কই স্যার, কালকে তো স্যার কিছু বললেন না, হঠাৎ করে স্যার কি হলো স্যার? আপনি আচ্ছা, আপনি আমাকে চেনেন না? আপনি হঠাৎ করে আমাকে, কে সেলিম? না স্যার আমি তো স্যার, হ্যাঁ স্যার মাধ্যমিক অ্যাডমিটও তো স্যার শ্যামলই আছে স্যার। কোথা থেকে পাচ্ছিস বলতি নামটা? কে সেলিম কে? আপনারা, আপনার মনে হচ্ছে আর মনে হলেই এভাবে নাম বদলে দেওয়া যায় নাকি? আমি আপনাকে নাম বদলে দিই? আপনার, আপনার নামটা যদি আমি বদলে দিই, আপনার নামটা যদি আমি বদলে দিই, আপনার নামটা বদলে যাবে কি? তোরা কি শুরু করেছিস বলতো? আমি শ্যামল ভাই, শ্যামল। বাজে কথা কেন বলেন বলুন তো? তালিবস্বয় জফলা আকার মল্ল শ্যামল। হ্যাঁ স্যার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, না স্যার কিছু, হ্যাঁ স্যার সমীরণ স্যার আমার বাবার নাম স্যার। কি বলছেন বলুন তো, আমি তো কোনো কথাই বুঝতে পারছি না আপনার। না না, সেলিমটা কে? আরে আপনি সেলিম বললেন আর আমি সেলিম হয়ে গেলাম নাকি? তুই দেখেছিস
কবে নামাজ পড়তে যেতে? না স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কেন সকাল সকাল কেন এসব ইয়ার্কি কেন মারছিস বল? তোমার ভালো লাগছে জানিস তো? জানিস সকাল থেকে কতগুলো উল্টোপাল্টা পড়েছে? আচ্ছা আপনার তো পয়সা নিয়ে কথা, আমি তো আপনাকে প্রতি মাসে ঠিকঠাক সময়ে ভাড়াটা যখন বিশ্বাস করুন স্যার। কে জঙ্গি? হ্যাঁ কার কার? না স্যার। ও আচ্ছা সেলিম, সেলিম হলো জঙ্গি কার সাথে? আমার সাথে। হ্যাঁ স্যার। নামাজ পড়তে? কেন হিন্দু জঙ্গি হয় না? শ্যামল, শ্যামল। হ্যাঁ আমি ছাড়বো না। হ্যাঁ ছাড়বো না। হ্যাঁ শ্যামল। কোথা থেকে আপনি পাবেন? যেখান থেকে ইচ্ছে আপনি নাম জোগাড় করে নিয়ে আসবেন। আমি এই শোন আমাকে একদিনও ফোন করবেন, একটা দিনও আমাকে। আরে আমার নাম কি আপনার সোনার উপরে? আমি ছাড়বো না। ওকে স্যার, সরি। স্যার সমীরণ স্যার আমার বাবার নাম স্যার, আমার নাম শ্যামল স্যার মাধ্য। হ্যাঁ স্যার হঠাৎ করে করতে গেছে স্যার আপনি। স্যার আপনি দেখ, হ্যাঁ হ্যাঁ আমি সেলিম ওই শ্যামল ওই ছাড়বো না। আপনি কোথা থেকে বলুন তো আপনি নামটা পাচ্ছেন করতে? হ্যাঁ আপনি আপনি বাড়ি ভাড়া পান? আপনার বাড়ি আপনার ভাড়া নিয়ে তো কথা, আপনি সেলিম শ্যামল আপনি কেন যাচ্ছেন? আর আপনি জানেন না আমার নাম সেলিম, সেলিম নয় আপনি জানেন না আমার নাম শ্যামল, আপনি জানেন না? কোথা থেকে হঠাৎ করে আপনি সকালবেলা উঠে আপনার মনে হলো আপনার? হ্যাঁ ফোন করবি আমাকে? আপনি যদি মনে করেন আমাকে তুলবেন তো তুলতে পারবেন না। দেখে নেবেন, দেখে নেবেন। হ্যাঁ আছি তো আমি বাড়িতে, দেখে নেবেন। আমি উঠবো ভেবেছিলাম আপনার ওই পাশের ঘরের ওই বজ্জাত বুড়োর জন্য আমি উঠে যেতাম, আমি উঠবো না। ঠিক আছে হ্যাঁ আমি রাখছি, আপনি ধর মশাই ছিপেন। শ্যামল স্যার, থেলিন 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 মাথা খারাপ করে দেবে। বিশ্বাস করুক আর না করুক আমার নাম শ্যামল, আমি কাউকে বিশ্বাস করি না। জন্ম থেকে আমার হঠাৎ করে সকালবেলা উঠে সবাই মিলে ইয়ার্কি মারছে, সবকটাকে চাপকে চাপকে একেবারে হ্যাঁ গো কি আগে চলে আসছো নাকি? হ্যাঁ খাচ্ছি, কটা কথা আছে মনে আছে তো? আউটরাম ঘাট কিন্তু। হ্যাঁ হ্যাঁ জোরে বলো। হ্যাঁ হ্যালো, আমার আমার নেটওয়ার্কের একটু প্রবলেম আছে। আমি আমি হ্যাঁ তুমি তুমি ধরো, আমি আমি বাইরে আসছি। হ্যাঁ শুনতে পাচ্ছি না কিছু। হ্যাঁ হ্যাঁ টাওয়ার ছিল না বাইরে না এলে। তোমার বাবা আমার সাথে কী করতে দেখা করবে? আউটরাম ঘাটে যাবে নাকি? কি কি বলছো? বিয়ে হবে না মানে সব ঠিক? আরে সেলিমটা কি? আরে বাবা তোমার বাবা, আচ্ছা তুমি জানো না, কি বলছো কি? আরে তুমি তো জানো আমাকে। আমি বলছি না, আচ্ছা আমি যে শ্যামল তুমি জানো না আমার এত, আমার তুমি তো আমাকে কবে থেকে চেনো সেলিম? আরে তোমার বাবা সব কথা, সব কথা তোমার বাবা ঠিক বলে না বলো? সব সব কথা কি তোমার বাবা ঠিক বলে? কি বল, আরে আচ্ছা ঠিক আছে, আরে আমার কথা শোনো, আমার কথা শোনো, তুই তুই তুমি 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 এসো, তুমি আজকে বিকেলবেলা এসো, আমি তোমার সঙ্গে কে আসতে দেবে? তোমার বাবা, তোমার বাবার সব কথা তুমি শোনো, আজকে হঠাৎ করে এই কথাগুলো শোনার, প্লিজ এরকম করো না প্লিজ। আরে আমি তো, তুমি এসো, আচ্ছা আমি তোমার বাবার সঙ্গে গিয়ে কথা, না তোমার বাবার কাছে আমি প্রমাণ দিতে, কি প্রমাণ দিতে হবে? হ্যাঁ কি, আরে প্রমাণ দেওয়ার কি আছে? তুমি জানো না যে আমার, তুমি তো জানো আমার নাম শ্যামল, তুমি কেন এলো করছো? তুমি তোমার বাবাকে বোঝাও না, কি এসে যায় এটা কি?
কি এসে যায় তুমি বলো তো, তুমি বলো কি এসে যায়? আমি হিন্দু হই মুসলিম হই কি এসে তোমার হঠাৎ করে? আমি তো এটাই বুঝতে পারছি না যে হঠাৎ করে আজকে তোমার কেন। আরে বাবা আমি মুসলিম নই, আমি বুঝতে পারছি না তোমরা কোথা থেকে এসব পেলে। আমি হ্যালো তুমি প্লিজ হ্যালো 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 পাগল করে দেবে, পাগল করে দেবে, পাগল করে দেবে আমাকে। ইস্ট বেঙ্গল আক্রমণে চলেছে, লতিফের পায়ে বল এইমাত্র মাঝমাঠ অতিক্রম করে গেলেন। বাধা দিচ্ছেন মোহনবাগানের একাধিক খেলোয়াড়েরা, ডান প্রান্তে আমেরের দিকে ঢুকে পড়েছেন, পেনাল্টি বক্সের মধ্যে থেকে শট নিয়েছেন, বল চলে গেছে বাউন্ডারি লাইন। এ সময় একটু মালিশ এবং শেক করলে ব্যথা কমে যায়। আচ্ছা ডাক্তারবাবু, ডান দিকের কানে ব্যথা হলে কি করব? একটু বিষ খেয়ে নিতে পারেন। আচ্ছা ডাক্তারবাবু কি বিষ খাব? শেঁকো বিষ খাবেন। আর কি করব ডাক্তারবাবু, একটু গলায় দড়ি দিয়ে দেখতে পারেন, ওটা ব্যথায় ভালো কাজ দেয়। আসুন নেক্সট। তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে চলেছে, সবার সাথে সবার সন্ধি চুক্তি স্থাপিত হয়েছে, যদিও আলোটা একটু কম ঠেকছে। স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো।
তুমি এখানে কি করছো? পালিয়ে এসেছি। আমি আমাকে সবাই সেলিম ভাবছে, আমি শ্যামল। আমাকেও আমাকে সবাই শ্যামল ভাবছে, আমি সেলিম। কি করা যায়? সুইসাইড। চলো, আমরা যেরম ছিলাম সেরমই থাকি। তুমি শ্যামল বা সেলিম, আমি সেলিম বা শ্যামল। গান করো দিদি ভাই। কি ব্যাপার, দিন খারাপ যাবে তো আমার গান না শুনলে? চললাম, খুব খারাপ হলো। অনুসন্ধানে জানা গেছে পৃথিবীর তিন খনি এসেছে। এ পৃথিবী আর সে পৃথিবী নেই, তাই আজকের গান। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে, তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে, তুমি